ভরসা দিচ্ছেন বা আপনারা যতটা আমাকে বিশ্বাস করছেন বা বিশ্বাস করেছেন তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। চেম্বারে আপনারা বহুজন আসেন বা আপনাদের সমস্যা নিয়ে আসেন, জানতে আসেন, বিশেষ কিছু কথা আপনাদের মুখ থেকে শুনতে পাই, তার মধ্যে অন্যতম হলো মাঙ্গলিক দোষ। আপনাদের এই দোষটা নিয়ে অসম্ভব রকমের একটা ভয় বা ভীতির জায়গা তৈরি হয়ে রয়েছে আপনাদের মনের মধ্যে। মাঙ্গলিক দোষ কেন হয়, এর স্বাস্থ্যসম্মত কিছু কারণ আছে, এর কিছু ব্যাখ্যা আছে বা এর কি রেজাল্ট হয়, তার একটা বিস্তৃত তথ্য শাস্ত্রে কিন্তু রয়েছে। সেইখান থেকেই আলোচনা করা, আপনাদের মধ্যে এই ধারণাটা রয়ে গেছে মাঙ্গলিক দোষ কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের যদি রাশিচক্রতে থাকে সেটা হয়তো বিবাহিত জীবনকে খারাপ করে, যদি মেয়েটির মাঙ্গলিক দোষ থাকে তার স্বামী মারা যায়, বা এই ধরনের নানা রকম কুসংস্কার নিয়ে আপনারা চলছেন বা নিয়ে আপনারা এগোচ্ছেন। এর কিছু ভিত্তি রয়েছে, বহু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থেকেছে, সংসার ভেঙে গেছে বা সাংসারিক অসুবিধা তৈরি হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু মাঙ্গলিক দোষ মানেই শুধু সাংসারিক অশান্তি নয়, দাম্পত্য জীবন অশান্তি নয়, মাঙ্গলিক দোষ কথাটা, মাঙ্গলিক কথাটা শুভ কথা, মাঙ্গলিক কথাটা জড়িয়ে রয়েছে মঙ্গল গ্রহটির সাথে। মঙ্গলের বিশেষ কিছু অবস্থানের জন্য মাঙ্গলিক দোষ তৈরি হয়, মঙ্গল গ্রহটির বিশেষ কিছু অবস্থানের জন্য। প্রথমত লগ্ন ভাবস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে, চতুর্থ ভাবস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে, সপ্তম ভাবে যখন মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষ তৈরি হয়, অষ্টম ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ আসে, দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাবে যখন মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষ আসে, এই এই কটা ভাবে যখন মঙ্গল থাকে তখন মাঙ্গলিক দোষগুলো তৈরি হয়। আবার সাউথ ইন্ডিয়ান মতে যখন দ্বিতীয়ভাবে, এবং আমি দেখেওছি এটা সত্যি কথা, যে দ্বিতীয়ভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায় বা তখন মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু পড়ে। এর কি ফল, এক একটা ভাবে মঙ্গল যখন অবস্থান করবে এক এক রকমের ফল দেবে। আপনারা বহুজন জানেন, আপনারা জানেন যে মাঙ্গলিক দোষ রয়েছে, আর মাঙ্গলিক দোষ থাকার মানেই হচ্ছে সংসারে অশান্তি, এই একটা বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা তৈরি হয়ে রয়েছে। কিন্তু লগ্নের থেকে একটা জিনিস বিচার হয়, চতুর্থ থেকে অন্য জিনিস বিচার হয়, সপ্তম থেকে অন্য জিনিস বিচার হয়, আবার দ্বাদশ ভাব থেকে অন্য কিছু বিচার হয়, তা ঠিক তেমনই এক একটা ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু এক এক রকম ফল দেবে। এবং প্রতিকারটা, প্রতিকারের কথা যখন আসব তখনও কিন্তু আলাদা, মানে তার প্রতিকার কিন্তু অন্যরকম হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের নামটা আর মেয়ের জন্ম তারিখটা বলুন। বুঝতে পেরেছি, শুক্রবার ছিল তাই তো? কর্কট লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, এবং অশ্বিনী নক্ষত্রে জন্মালে মানুষের নরগণ দেবগণ হয়, আপনার মেয়েরও দেবগণ হচ্ছে। আমার অনুষ্ঠান দেখেন? ভালো লাগে? আচ্ছা, ইন্টারেস্টেড রয়েছেন। তা মেয়ের রাশিচক্রে যা গ্রহগত অবস্থান হয়ে রয়েছে, মেয়ের ক্যারিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন বা মেয়ের উন্নতি নিয়ে জানতে চাইছেন তাই তো? দেখুন, সায়েন্স নিয়ে পড়াচ্ছেন, এটা সায়েন্সেরই ছক, সায়েন্সেরই ছক। এবং এই রাশিচক্রে আমি জানি না আপনি কারোর সাথে কনসাল্ট করেছেন কিনা বা আলোচনা করেছেন কিনা, এই রাশিচক্রে মেডিকেল কানেকশনগুলো রয়েছে, বুঝতে পারছেন? হ্যালো, এই রাশিচক্রে মেডিকেলের কানেকশনগুলো রয়েছে। পঞ্চম ভাব থেকে বিচার করা হচ্ছে মেধা, পঞ্চম ভাবস্থ কেতু তুঙ্গস্থ কেতু মেধা শক্তির জায়গা যথেষ্ট ভালো করবে। আমাদের মধ্যে ধারণা তৈরি হয়ে রয়েছে কেতু মানে নেগেটিভ, রাহু মানেই খারাপ, শনি মানেই খারাপ, কিন্তু এই রাশিচক্রের পঞ্চমের কেতু মেধার জায়গায় যথেষ্ট ভালো করবে। এখন যে সময়টা চলছে, দশা কালটা খুব একটা শুভ চলছে না এবং ট্রানজিট ভালো কথা বলছে না, সেই জন্য ওর মধ্যে একটু অমনোযোগিতা তৈরি হবে বা একটু অলসতা ওর মধ্যে আসবে, ফিল করছেন তো? হ্যালো, হ্যালো, মানে এগুলো ফিল করছেন তো, একটু অমনোযোগিতা বা একটু অলসতা এগুলো ফিল করছেন তো ওর মধ্যে আসছে?
আমি এটাই বলছি যে পঞ্চম ভাবস্থ কেতু মেধার জায়গা বুদ্ধির জায়গা যথেষ্ট ভালো করছে, মেডিকেলের কানেকশন রয়েছে, যদি ঠিকঠাক মতো ওকে সেইভাবে আপনি সাপোর্ট দিতে পারেন তাহলে কিন্তু এই লাইনে যাওয়ার বা এইদিকে যাওয়ার যোগগুলো তৈরি হচ্ছে। এবং দশম ভাবে রবিচন্দ্রের যোগ করছে লগ্নের সাথে দ্বিতীয় কানেকশন 10th হাউসে, কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তা আলটিমেট কথা হচ্ছে, এটা ফাইনাল প্রেডিকশন যেটা, যে এই রাশিচক্রে কোনো প্রতিকার দরকার নেই, ঠিকমতো গাইডলাইনগুলো দিন, ঠিকমতো গাইডেন্সগুলো দিন, আপনার মেয়ে নিজেই নিজের কেরিয়ার গড়ে নেবে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, সবাইকার ক্ষেত্রে প্রতিকার লাগে না, সবাইকার ক্ষেত্রে লাগে না, বিশেষ কিছু হরোস্কোপ থাকে যেগুলো প্রতিকার দরকার হয় না, তাকে ঠিকঠাক মতো গাইডলাইনগুলো দেওয়ার দরকার পড়ে। যারা আমাকে দেখাতে চান বা যারা আমার সাথে যোগাযোগ করতে চান 9830565051 এবং 9088817139, যে কোনো একটাই ফোন করুন, দুটোই বুকিং নাম্বার, প্রতি সোমবার পান্ডুয়া, প্রত্যেক মঙ্গলবার দমদম, প্রত্যেক বুধবার বালি, বৃহস্পতি এবং শনিবার ব্যান্ডেল, শুক্রবার কালীঘাট, এই জায়গাগুলোয় চেম্বার হচ্ছে নিয়মিত, নিয়মিত আমি এই এই জায়গাগুলোয় বসি, মাসে একবার বর্ধমান স্টেশন থেকে 5 মিনিট লাগে আসতে, আর মাসে একবার মেছেদাতে চেম্বার হয়। তা যেখানে আসবেন দয়া করে একটু আগে থেকে নাম লিখিয়ে আসবেন, কারণ চেম্বারে মোটামুটি একজনের জন্য সময় লাগে 25-30-40 মিনিট, সেক্ষেত্রে 7-8 জন 9 জনের বেশি কিন্তু দেখা যায় না, দয়া করে একটু ফোন করে নেবেন। তা আমি যে কথাটা বলছিলাম, মাঙ্গলিক দোষের কথা বলছিলাম বা মাঙ্গলিক দোষের তথ্যগুলো দিচ্ছিলাম, প্রত্যেকটা ভাব যখন লগ্নে থাকবে মঙ্গল তার একরকম রেজাল্ট দেবে, চতুর্থ ভাব তার একরকম রেজাল্ট দেবে, আবার সপ্তম অষ্টম দ্বাদশ প্রত্যেকটা ভাবেই আলাদা আলাদা রকমভাবে ফল দেবে। কিন্তু আপনাদের মধ্যে একটা বেসিক ধারণা রয়েছে যে মাঙ্গলিক দোষ রয়েছে, আর এই দোষ থাকার জন্য সংসারে অশান্তি আসবে, এই দোষ থাকার জন্য সংসারে অশান্তি হবে। মঙ্গলকে বলা হচ্ছে এনার্জি মেকার, মঙ্গল এনার্জি তৈরি করে। রাশিচক্রে লগ্নভাবস্থ মঙ্গল সবসময় বলা হয় যে তার মধ্যে টেম্পারমেন্ট একটু হাই হয়ে যাবে, মাথা গরম করার প্রবণতা একটু তৈরি হয়ে যাবে, কিন্তু এই লগ্নর মঙ্গলের পজিটিভ সাইন যেটা, যদি মঙ্গল শুভ ভাবপতি হয়ে বসে, শুভ যদি পঞ্চমপতি হয়ে লগ্নে আসে বা নবমপতি হয়ে লগ্নে আসে, দশমপতি হয়ে লগ্নে আসে, চতুর্থপতি হয়ে লগ্নে আসে, তার বিদ্যা বুদ্ধির জায়গা প্রত্যেকটা জায়গা কিন্তু উন্নতির পথে তাকে নিয়ে যাবে। দ্বিতীয় ভাবস্থ মঙ্গল যখন অবস্থান করবে, সেকেন্ড হাউস হচ্ছে আমাদের সংসার বা আমাদের শ্বশুর বাড়ি বিচার করা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে, এবং দ্বিতীয় ভাবে মঙ্গল যখন অবস্থান করে সেই জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে, কারণ মঙ্গলের ক্যারেক্টার হচ্ছে, বেসিক ক্যারেক্টার হচ্ছে একে নৈসর্গিক পাপ গ্রহ হিসাবে একে ধরা হয়। তা দ্বিতীয়ভাবে যখন থাকবে শ্বশুরালয় থেকে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে। মঙ্গলকে বলা হচ্ছে নৈসর্গিক পাপগ্রহ এবং আগ্নেয় গ্রহ। তা এর পরের যে ভাব চতুর্থ ভাব, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সংসার, আমাদের সংসারের স্থান হচ্ছে চতুর্থ স্থান, সেই জায়গায় যখন ফায়ারি প্ল্যানেট মঙ্গল অবস্থান করছে সেই জায়গাকে মঙ্গল দগ্ধ করে দেবে এটা বলছে, অর্থাৎ সাংসারিক সুখে বাধা, সংসারে অশান্তি। চতুর্থ ভাব হচ্ছে আমাদের মনের জায়গা, মানসিক শান্তির জায়গা, সেই জায়গায় যখন মঙ্গল অবস্থান করবে মনে আগুন ধরে যাও বা সংসারে একটু আগুন লেগে যাও, এই নির্দেশ কিন্তু তৈরি করে দেবে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি লেক টাউন থেকে রাজ চক্রবর্তী বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয় জানতে চাই। জন্ম তারিখটা বলুন। হ্যাঁ 28 মে 1993। 28 মে 93 সাল, সময়টা বলুন। 2:15 PM, দুপুর 2:15। কলকাতাতেই জন্ম? হ্যাঁ কলকাতা। আমার অনুষ্ঠান দেখা হয় না, আজ প্রথম? না না, অনেকবার দেখি আপনার অনুষ্ঠান, প্রায় দেখা হয়। ভালো লাগে? খুব ভালো লাগে। শুক্রবার জন্ম ছিল তাই তো? কন্যা লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র এবং দেবাড়িগণ, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে আপনার ছকে। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। একটা কথা বলুন, 93 তে জন্ম মানে 25-26 বছর মোটামুটি আপনার বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত এক্সপেকটেশন যেগুলো রয়েছে, এক্সপেক্টেড সাকসেস যেগুলো রয়েছে, আপনি কি আদৌ পেলেন? না, এক্সপেকটেশন আসছে না। আমি এই কথাটাই বলছি, কিছু হয়তো আপনি কর্ম করছেন, কিছু হয়তো কাজকর্ম করছেন তাই তো? কিন্তু সফলতার জায়গায় নিজস্ব মঙ্গল 1 নম্বর এবং ভাগ্যস্থানের ওপর গ্রহণযোগ, এই দুটো মিলিয়ে ভাগ্য উন্নতির জায়গা, আপনার যে চাহিদা রয়েছে, আপনি যে সফলতাটা এক্সপেক্ট করছেন সেই জায়গাটা পাওয়া, এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে, বোঝা যাচ্ছে? একদম একদম একদম। এবং শুক্র এবং বৃহস্পতির একটা যোগ লগ্ন ও সপ্তম ভাবের ওপর তৈরি হয়েছে বৃহস্পতি বক্রী, সব মিলিয়ে কি হচ্ছে, এখনো পর্যন্ত আপনি পায়ের তলায় কংক্রিটের জমি দাঁড় করাতে পারলেন না। আর আপনার সফলতা একাদশ পতি গেছে দ্বাদশে, অর্থাৎ আপনি লেক টাউনের ছেলে বা কলকাতায় আপনার বার্থ প্লেস কলকাতার ছেলে, আপনার উন্নতি বা আপনার সাকসেস জন্মস্থান থেকে দূরে গিয়ে হবে। আপনি যদি কলকাতায় থেকে চেষ্টা করেন
সেখান থেকে যতটা না উন্নতি পাবেন, আমি বলবো যত দূরে যাবেন আপনার কেরিয়ার গড়ার জন্য, যত বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে। এই হচ্ছে জিস্ট, আপনি আর কি জানতে চাইছেন বলুন। এবং সিংহ লগ্নের ছেলে তো আপনি, সিংহ লগ্নের মধ্যে একটু দাম্ভিকতা থাকে, কেউ যদি আজকালকার যুগ হচ্ছে তেল অয়েলিং এর যুগ, বাটারিং এর যুগ। না সরি, সিংহ রাশি আপনার, সিংহ রাশির ছেলে, তা অয়েলিং এর যুগ বা বাটারিং এর যুগ, এই জায়গাটা আপনি কিন্তু ঠিকঠাক মতো করতে পারবেন না, এটাই হচ্ছে আপনার সমস্যা। পারলে একটু প্রতিকার করুন, অবশ্যই ভালো রেজাল্ট আসবে। 2020 সালের পর থেকে আপনার জীবনের উন্নতির সময় বা ভালো সফলতার সময়, এবং মোটামুটি যদি এখন থেকে ঠিকঠাক অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে এগোন, 2022 সালের পর থেকে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? ওকে, যারা আসতে চান বা যারা দেখাতে চান তাদের জন্য 9830565051 বা এবং 9038171139 দুটোই বুকিং নাম্বার, যে কোনো একটায় ফোন করুন। সঠিক বিচার এবং তার সাথে সঠিক প্রতিকার অবশ্যই করার বা করানোর আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। কোথায় কবে আপনারা আমাকে পাচ্ছেন আপনার বুকিং নাম্বারগুলোতে ফোন করলে জেনে যাবেন, বা টিভি স্ক্রোলটাতে দেখতেই পাচ্ছেন কোথায় কবে কোন ডেটে কোন তারিখে বা কোন দিন কোথায় থাকছি। আপনাদের ইচ্ছা মতো বুকিং করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বুকিং করতে চান তাদের জন্য 9830565051 এই নাম্বারটি খোলা রয়েছে। এই নাম্বারের মাধ্যমে আপনারা নাম এবং কোন চেম্বারে আসতে চাইছেন সেটা পাঠিয়ে বুকিং করে নিতে পারবেন বা পারেন। তা আমি যে কথাটা বলছিলাম, মাঙ্গলিক দোষের কথা বলছিলাম, সপ্তম ভাব, এরপরে হচ্ছে সপ্তম ভাব। আমি জাস্ট জিস্টগুলোতে টাচ করছি, কারণ প্রত্যেকটা ভাব নিয়ে, এক একটা ভাবে অবস্থান নিয়ে বলতে গেলে একটা দুটো প্রোগ্রাম লেগে যাবে, কারণ খুব অল্প সময়ের প্রোগ্রাম এবং আপনাদের সাথে কথা বলি বা বলার চেষ্টা করি, তা জাস্ট টাচ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। সপ্তম ভাব হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের জায়গা, আমাদের স্বামী বা স্ত্রী, পুরুষ হলে তার স্ত্রী, স্ত্রী হলে তার স্বামীকে নির্দেশ করছে। সেই জায়গায় মঙ্গল যখন অবস্থান করবে, এক কথায় বলা যায় যে, এক কথায় বলা হবে যে, সপ্তম ভাব যখন মঙ্গল অবস্থান করছে, সে তার মনের মতো পার্টনার তিনি পাবেন না, এক কথা, এটা হচ্ছে জিস্ট। এরপরে হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে দাম্পত্য জীবনের ভেতরকার কিছু ব্যাপার, এই জায়গায় মঙ্গল কখনো ভালো থাকতে দেয় না। অনলাইনে এই বিষয়ে তথ্যগুলো প্রপার দেওয়াটা উচিত নয়, কিন্তু তার রেজাল্ট হচ্ছে এটা। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে কার্পিত্র বলছি। আপনার বিষয় জানবেন? হ্যাঁ, নিজের বিষয় জানবো। জন্ম তারিখটা বলুন। 9/5/1990। সময় বলুন। সময় সকাল 10:52। সকাল 10:52। কোথায় জন্ম আপনার? পূর্ব মেদিনীপুর। বুধবার ছিল তাই তো? হ্যাঁ বুধবার। কর্কট লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, এবং সাতী নক্ষত্রে জন্মালে মানুষের দেবগণ হয়। আপনারও দেবগণ হচ্ছে বুধ রাশিচক্রে বক্রী এবং শনিদেব রাশিচক্রে বক্রী হয়েছে। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, দশম ভাবস্থ বক্রী বুধ, চাকরি দশমে রবি বসে আছে, চাকরির যোগ তৈরি করছে, কিন্তু যেহেতু বুধ বসে গেছে, বক্রী বুধ বসে গেছে, যোগ্যতার দাম আপনাকে পেতে দিচ্ছে না, তাই তো? হ্যাঁ একদম ঠিক স্যার। চেষ্টা করছেন, হবে হবে হচ্ছে, কিন্তু কিছু হয়ে উঠছে না। এবং আমার মনে হয় না, ধরুন এখন আপনার 90 সালে জন্ম, মানে 28-29 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সেইভাবে আপনি কিছু করে উঠতে পারলেন না। আপনি এখন চাকরির চেষ্টা করছেন? মানে ওই তো বলছি যে চাকরির চেষ্টা করছেন, চেষ্টাই হয়ে যাচ্ছে, কিন্তু যা গ্রহগত অবস্থান আপনাকে কিছু হতে দিচ্ছে না। একটা টাইম আপনাকে বলি, 2019 সালের আগস্ট মাস থেকে 2020 সালের এপ্রিল মাস, 19 আগস্ট থেকে 20 এপ্রিল, এই যে 8-9 মাসের যে পিরিয়ড, যদি হয় এর মধ্যে হলো, না হলে কিন্তু হওয়া শক্ত আছে, ঠিক আছে? সরকারি চাকরির কথা অনলাইনে প্রেডিকশন করাটা ঠিক নয়, কিন্তু যদি হয় এর মধ্যে হবে, ঠিক আছে? কারণ টাইমটা ওই সময়টাই আপনার জন্য খুব ভালো সময় হচ্ছে। তবে এখন থেকে বলবো যে কি, একটা আংশিক কালসর্প যোগ, কর্মের জায়গাটা পীড়িত হয়েছে, এগুলো পারলে একটু প্রতিকার করান, ঠিক আছে? এগুলোর একটু প্রতিকার করান, ভালো ফল নিশ্চয়ই আসবে। যারা আসতে চান বা যারা দেখাতে চাইছেন তারা বুকিং নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটায় ফোন করতে পারেন। অনেকে কথা বলার আমার সাথে ইচ্ছা থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, অনলাইনে প্রোগ্রাম পান না, প্রত্যেক দিনই বলি আমি যে রাত 8 থেকে 9টার মধ্যে ফোন করুন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো প্রত্যেক দিনই। আপনারা মঙ্গলবার দিনকেই শুধু টার্গেট করেন, আপনারা অনেকে লাইন পান না, তারপরের দিন সকালে ফোন করে বলেন যে কালকে তো পেলাম না,
প্রত্যেক দিন ওই 8টা থেকে 9টার মধ্যে ফোন করুন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়। তা মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করছিলাম, দ্বাদশ ভাবে মঙ্গল। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। দ্বাদশ ভাবকে অনেকে নেগেটিভ হিসাবে ধরেন, খারাপ হিসাবে ধরেন, সত্যি ব্যয় হয়ে যাচ্ছে জীবনে সব কিছু, সেটা খারাপই। কিন্তু দ্বাদশ ভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, দ্বাদশ ভাব থেকে আমরা কতটা ভালো কাজ করব, কতটা ভালো ধর্ম করব, কতটা আমাদের শেষ জীবনটা কেমনভাবে কাটবে, এটা বহু মানুষের আজকের দিনে প্রশ্ন। আমি এরকম মানুষও দেখেছি চেম্বারে, যে যে মানুষটা একটা সময় 10 জন লোককে তার আন্ডারে কাজ করিয়েছেন, তিনি দেখা যাচ্ছে শেষ জীবনে গিয়ে, এরকম লোককেও দেখেছি, কোনো একটা হোটেলে ওয়েটারে কাজ করতে হচ্ছে, তিনি এসেছেন আমার কাছে, প্রমাণ আছে সেরকম। তার দ্বাদশ ভাবে দেখা গেছে শনি কেতু বসে রয়েছে, দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব এই মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ তৈরি করে। দ্বাদশ ভাব শুধু এটা নয়, দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের জায়গা। এই জায়গায় যখন মঙ্গল অবস্থান করবে, শয্যা সুখে প্রবলেম তৈরি করে দেবে, এবং দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিকঠাক মনের মিলের জায়গা প্রবলেম এসে যাবে। এই হচ্ছে জিস্ট, জিস্ট এটা। কিন্তু যেটা বলার, যে এক একটি ভাব শুধু মঙ্গল অবস্থান মানেই নেগেটিভ ফল দিচ্ছে, এটা কিন্তু নয়। মঙ্গলের যে পজিটিভ রেজাল্টগুলো রয়েছে সেটাও কিন্তু আনবে, ভালো রেজাল্ট যেগুলো আছে সেগুলোও কিন্তু আনবে। যখন রাশিচক্রে মঙ্গল বা বুধ বা বৃহস্পতি বা শুক্র যে গ্রহগুলি যেভাবে বসবে, তার নেগেটিভ ফল যেমন দেবে তার পজিটিভ ফলও দেবে। কিন্তু যখন আমরা মাঙ্গলিক দোষ প্রতিকার করছি, এখনকার দিনে মাঙ্গলিক দোষ নিয়ে যে ভয়ভীতি তৈরি হয়েছে, এবং প্রতিকার একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, যে এইটা করলে এই মাঙ্গলিক দোষ, মানে সবাই জানেন যে শিবলিঙ্গের সাথে বিয়ে বা নারায়ণ শিলার সাথে বিয়ে, এইরকম যে ব্যাপার। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একরকম প্রতিকার হয় না, কারণ প্রতিকার যখন করা হয় তার কিছু নেগেটিভ এফেক্ট তৈরি হয়, সেই জায়গাগুলো কাটানোর ব্যবস্থা আছে বা করতে হয়, নাহলে তার বিপরীত রেজাল্টও আসবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। কার বিষয়ে জানবেন? আমি তো নিজের সম্বন্ধে জানতে, নিজের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখটা বলুন, নামটা, জন্ম তারিখটা বলুন। সময়টা রাত্রি 10:30। কোথায় জন্ম আপনার? কলকাতাতে। মঙ্গলবার ছিল? বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, এবং অশ্বিনী নক্ষত্রে জন্মালে মানুষের দেবগণ হচ্ছে, আপনারও দেবগণ, বুধ বক্রী, মঙ্গল বক্রী, বৃহস্পতি বক্রী এবং শনিদেব বক্রী, 4টে মেজর প্ল্যানেট আপনার ছকে বক্রী হয়ে গেছে। শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, এবং আপনার 10th হাউসে 5টা 4টে গ্রহ একসাথে বসে রয়েছে, গুরুচণ্ডাল দোষ রয়েছে, শনি মঙ্গল রাহুর দাহ্য যোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে আজকে আপনার প্রশ্ন হওয়া উচিত, আমার অর্থনৈতিক উন্নতি কেমন হবে, বা আমি আদৌ কি অর্থনৈতিক সমৃদ্ধি ভালো উন্নতি পাবো, এটাই তো আপনার প্রশ্ন। কিন্তু যেটা ঘটনা, যে সে দ্বিতীয়পতি রাহুযুক্ত, ইনকাম আপনি করছেন, টাকা আপনি মুখ দেখতে পাচ্ছেন না, যাই আপনি করতে যাবেন প্রত্যেকটা কাজে একটা করে অদৃশ্য বাধা তৈরি হবে, প্রত্যেকটা সফলতার জায়গা আটকে যাবে, হওয়া কাজগুলো হবে না, পাওয়া সাকসেস গুলো পাবেন না, কর্মক্ষেত্রে বদনামের ভাগিদার হবেন, ভালো কাজ করেও দোষের ভাগিদার হবেন, লোকের জন্য করতে যাবেন উল্টে গালাগালি আপনি খাবেন, এটাই হচ্ছে আপনার চার্ট। দেখুন আপনার 80তে জন্ম, মানে প্রায় 40-এর কাছাকাছি বয়স হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আপনি শুধু করেই গেলেন, বিনিময়ে আপনি যা পাবেন বা আপনি যেটুকু এক্সপেকটেশন বা কিছু পেলেন না, মোট কথা হচ্ছে এটা। কি জানতে চাইছেন বলুন আপনি? আমি জানতে চাইছিলাম পারিবারিক জীবনটা কিরকম হবে, এইরকম মানে কি ব্যাপারে। দেখুন ভালো তো কোনো দিক থেকেই যে ভালো হয়েছে এটা তো বলা যাচ্ছে না, ওই চালিয়ে আপনি নিচ্ছেন, ওই তো বলছি চালিয়ে আপনি নিচ্ছেন, কিন্তু কোনো দিক থেকেই যে ভালো কিছু হয়েছে এটা বলা যাচ্ছে না। যতক্ষণ আপনি স্যাক্রিফাইস করে যাবেন ততক্ষণ ভালো চলবে, না হলেই প্রবলেম এসে যাবে, ঠিক আছে, এটাই ঘটনা। এবং 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 ওই তো বলছি যে ওই যে আমি আপনাকে বললাম, যতক্ষণ আপনি স্যাক্রিফাইস করে যাবেন বা যতক্ষণ আপনি মানাতে পারবেন ততক্ষণই ঠিক আছে, না হলেই অসুবিধা হয়ে যাবে। এবং আপনার রাশিচক্রের কানেকশনগুলো এরকম, মেডিকেল এক্সপেন্সেস মানে ডাক্তারির পেছনে প্রত্যেক মাসে কেউ না কেউ একটু অসুস্থ থাকা বা কেউ না কেউ একটু অসুস্থ হয়ে যাওয়ার জায়গা, এটা কিন্তু এনে দেবে। আচ্ছা আচ্ছা, তা এই জায়গাটা অ্যালার্ট থাকুন, এখনও সময় আছে, সময় যায়নি,
কালসর্প যোগ রয়েছে, অনেক কটা গ্রহ, অনেক কিছু জায়গা, একটু প্রতিকার দরকার আছে। পারলে একটু প্রতিকার করুন, ভালো ফল নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। ওকে, যারা আসতে চাইছেন বা যারা দেখাতে চাইছেন তাদের জন্য বুকিং নাম্বার দুটো খোলা রয়েছে, 9830565051 এবং 9038178179। যে কোনো একটায় ফোন করুন, দুটোই বুকিং নাম্বার। আপনারা চেম্বারের বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সোমবার পান্ডুয়াতে বসি, মঙ্গলবার দমদম, বুধবার বালি, বৃহস্পতি এবং শনিবার ব্যান্ডেলে, আমার নিজস্ব চেম্বার রয়েছে ব্যান্ডেলে, এবং প্রত্যেক শুক্রবার কালীঘাটে, মাসে একবার বর্ধমান এবং মাসে একবার মেশেদাতে চেম্বার হয়। যেখানে আসবেন দয়া করে একটু ফোন করে নেবেন। আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে চাইছেন তাদের জন্য 9830565051 এই নাম্বারটা খোলাই রয়েছে। যেখানে আসবেন দয়া করে একটু ফোন করে বা বুকিং করে আসুন, আপনাদের ওয়েট করতে হবে না বা সুবিধা হবে সেটা। তা আমি যে কথাটা বলছিলাম, যে তথ্যটা দিচ্ছিলাম, মাঙ্গলিক দোষের কথা এবং এর সাথে সাথে প্রতিকারের কিছু কথা। প্রতিকার সব ক্ষেত্রে লাগে না, মাঙ্গলিক দোষেরও প্রতিকার বহু ক্ষেত্রে লাগে না। যখন অবস্থান রয়েছে মঙ্গলের লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এটার জন্য মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে। কিন্তু শাস্ত্রে এর বিধানও দিচ্ছে যে মাঙ্গলিক দোষের খণ্ডনের যে 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 কানেকশানগুলো থাকলে মাঙ্গলিক দোষ হচ্ছে হচ্ছে, কিন্তু এর সাথে সাথে বলছে যে কিছু কানেকশান যখন থাকবে, মানে কিছু গ্রহের অবস্থান, বৃহস্পতির কোনো অবস্থান, শুক্রের কোনো অবস্থান, রাহুর কোনো অবস্থান বা শনির কিছু অবস্থান, সেই অবস্থানগুলো যদি হয়ে থাকে তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডনও হচ্ছে, শাস্ত্রে এই কথাটাও বলছে। তার তখন যদি প্রতিকার আপনারা করেন তার বিপরীত রেজাল্ট হবে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি তারকেশ্বর থেকে প্রীতম বেরা বলছি। আচ্ছা, সময় আজকে খুব অল্প, আপনি জন্ম তারিখটা বলুন যার বিষয়ে জানবেন। 10/11/1992। 10/11/1992 সময়টা বলুন। সময়টা হচ্ছে 10:45। সকাল না রাত্রিবেলা? রাত্রিবেলা 10:45। কোথায় জন্ম? তারকেশ্বরে? তারকেশ্বর। আচ্ছা, মঙ্গলবার ছিল তাই তো? কর্কট লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে জন্মালে দেবাড়িগণ হচ্ছে। চাকরির জন্য ফোন করেছেন তাই তো? ক্যারিয়ারের জন্য ফোন করেছেন। যদি ব্যবসাতে আপনি যান সেটা আপনার জন্য সর্বাপেক্ষা ভালো হবে, যদি ব্যবসাতে যান। আর যদি বলেন যে আমি চাকরি করব, সরকারি চাকরি করব বা চেষ্টা করব, তাহলে আমি বলবো 2019 সাল এবং 2020 সালের মাঝামাঝি পর্যন্ত আপনি চেষ্টা করুন। যদি না হয় তাহলে আর করবেন না, দিয়ে ব্যবসাতে যান। ব্যবসা করলে আপনার ভালো ফল হবে। তবে যদিও সরকারি চাকরির চান্সেস কিন্তু কম হচ্ছে। আর দশমপতি আপনার রাশি চক্র নিজস্থ, যে কাজই আপনি করতে যাবেন একটু ধাক্কা খেতে খেতে এগোবেন, এই জায়গাটা একটু প্রতিকার করে রাখবেন, ঠিক আছে? ওকে। তা যে কথাটা বলছিলাম বা যে তথ্যটা আপনাদের কাছে দিচ্ছিলাম, যে যখন প্রতিকার করবেন, যে মাঙ্গলিক দোষ হয়তো কানেকশানগুলোর জন্য খণ্ডন হয়ে রয়েছে, তারপরেও আপনারা প্রতিকার করছেন, মানে অসুখ নেই, রোগ নেই আপনার, আপনি তার সাথে সাথে ওষুধ খাচ্ছেন, তার বিপরীত রেজাল্ট হবে। অনেকে এসে বলেন আমি মাঙ্গলিক দোষ তো কাটিয়েছি কিন্তু আমার সমস্যা এসে যাচ্ছে, বা সমস্যার মুখে আমি পড়ছি, বা আমার মেয়েটা বা আমার ছেলেটা সমস্যার মুখে পড়ছে। চার্ট বিচার করে দেখা যাচ্ছে আদৌ মাঙ্গলিক দোষ নেই, তিনি ভুলবার প্রতিকার করেছেন, সমস্যা কিন্তু আসবে, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। আগে সঠিক বিচার করান, বারবার এই কথাটাই বলি যে আগে জানুন, সঠিক বিচার করান। এবং জ্যোতিষের কাছে যখন যাচ্ছেন, পার্টিকুলার সমস্ত বিষয়টা সবসময় আর ডিটেলস আলোচনা সম্ভব নয়, আপনাদের যে বিষয়টা নিয়ে গেছেন পার্টিকুলার কিছু প্রশ্ন নিজের কাছে তৈরি করে নিয়ে যান, যে আমি আমার কাছে যদি আছেন আমি যা বললাম বললাম, তারপরে ওই প্রশ্নগুলো করলেন। তো যাই হোক, যদি মনে হয় যে আসবেন, বুকিং করে নিন, বুকিং করে আসুন। আর একটা প্রশ্নের উত্তর জানতে চাইলে রাত 8 থেকে 9 মধ্যে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার প্রণাম নেবেন। নমস্কার।